বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন গোটা দেশ অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছে রাম মন্দিরের উদ্বোধনের জন্য আমজনতার মধ্যে রামতীর্থ ক্ষীরে ঘিরে উন্মাদনা তুঙ্গে আর এবার রাম মন্দিরের উদ্বোধনের দিনই গোটা দেশ সেজে উঠবে অকাল দীপাবলির আলোয় একশো চল্লিশ কোটি দেশবাসীর কাছে আজ রাম জন্মভূমি অযোধ্যা থেকে এই বার্তায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে মোদীর অনুরোধ বাইশ জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান রাম বিরাজ করবেন তখন আপনারাও নিজেদের ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্বলন করুন দীপাবলি পালন করুন দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তা বাইশ জানুয়ারির সন্ধ্যে যেন গোটা দেশ আলোয় ঝলমল করে আগামী বাইশ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে গোটা শহরে সাজো ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা শহর তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমান বিমানবন্দর অযোধ্যা ধাম রেলস্টেশনকেও নতুন করে সাজানো হয়েছে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই নবরূপে সজ্জিত রেলস্টেশন ও আন্তর্জাতিক বিমান বন্দরে উদ্বোধন হলো প্রধানমন্ত্রী বলেন দেশের জন্য আমাদের নতুন সংকল্প নিতে হবে নিজেদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করতে হবে জন্য অযোধ্যার এই পবিত্র মাটি থেকে আমি একশো চল্লিশ কোটি দেশবাসীর কাছে অনুরোধ করছি বাইশ জানুয়ারি আপনারা সবাই নিজেদের ঘরে শ্রীরামজ্যোতি প্রজ্বলন করুন প্রধানমন্ত্রী জানান রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেলে এখানে প্রচুর সংখ্যক মানুষ আসবেন সে কথা মাথায় রেখে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অযোধ্যা শহরকে স্মার্ট অযোধ্যার রূপ দিচ্ছে এখন অযোধ্যা ধাম স্টেশনে দশ থেকে পনেরো হাজার মানুষের যাতায়াতের জায়গা আছে স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে এখানে দিনে প্রায় ষাট হাজার মানুষ যাতায়াত করতে পারবেন রিপোর্ট আর নিউজ